ঘরে বাইরে শিকার চ্যানেলটিতে আমার সমস্ত বন্ধুদের স্বাগত জানাই। আমার রেসিপিগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আজকে আমি আপনাদের নতুন ধরনের একটি নাড়ু বানিয়ে দেখাবো। এরকম করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি খুব ভালো লাগবে। এখানে আমি অর্ধেক নারকেল নিয়েছি, কুড়িয়ে নেব। একটা হিমসাগর আম নিয়েছি, পেস্ট করে নেব। এক প্যাকেট দুধ নিয়েছি, ছোটো বাটির এক বাটি গুঁড়ো দুধ নিয়েছি, ছোটো বাটির এক বাটি সুজি নিয়েছি, ছোটো বাটির এক বাটি চিনি নিয়েছি আর ঘি নিয়েছি। এবার আমি আমগুলো চামচ দিয়ে এরকম করে বের করে নেব। বের করে আমি মিক্সিতে ফেটিয়ে নেব, এখানে আমি কোনো জল দেব না। সবকটা আমি বের করে নিয়েছি। আমটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি ঠিক এরকমভাবে। কড়াইতে আমি অল্প করে একটু জল দিয়ে দিয়েছি। এবার আমি দুধটাকে কেটে দিয়ে দেব। জল দিয়ে দুধ বসালে দুধটা তলায় ধরে না। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেব। বাড়িয়ে দিয়ে দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। ফুয়ে গেছে, এবার আমি গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। বেশি গরমের মধ্যে দিলে দুধটা দলা হয়ে যায়। দিয়ে আমি এক বাটি চিনি দিয়ে দিচ্ছি। এবার চিনি দিয়ে দুধ দিয়ে আমি ভালো করে দুধটা ফুটিয়ে নেব। দুধটা একটু গাঢ় হয়ে গেছে। এবার এখানে আমি যে নারকেলটাকে কুড়িয়ে রেখেছিলাম এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু ভালো করে এটাকে নারকেল দুধ দিয়ে আমি একটু গাঢ় করে নেব। দুধ আর নারকেলটা আমার খুব গাঢ় হয়ে গেছে, আর এটাকে খুব ঘন ঘন নাড়তে হবে। এবার আমি যে সুজিটাকে ঘি দিয়ে ভেজে রেখেছিলাম সুজিটাকে এবার আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে নেব, সুজিটাকে মিশিয়ে নেব। গ্যাসটা কমিয়ে নাড়ব। আর একটু হবে। আমি যে আমটাকে পেস্ট করে রেখেছিলাম সেই আমটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু ভালো করে নাড়িয়ে নেব। এবার আমি নাড়ুর পাকটা আমার হয়ে গেছে, দেখুন কি সুন্দর কড়ার থেকে উঠে আসছে। এবার আমি গ্যাসটাকে নিভিয়ে ঠান্ডা করে নেব। বেশি ঠান্ডা করা যাবে না, একটু গরম থাকতে থাকতেই নাড়ুর পাকটা দিতে হবে। এবার আমি হাতে একটু ঘি নিয়েছি, হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এরকম গোল করে নাড়ু কাটা বানিয়ে নেব।
এরকম করে সবকটা বানিয়ে নেব। এখন একটু নরম লাগবে, যেই ঠান্ডা হয়ে যাবে তখন শক্ত হয়ে যাবে। আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদের। ঠিক এরকম করে সবকটা আমি বানিয়ে নেব। বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।